দেখেন এতগুলো আলোচনা করলাম, যেমন এক মন দুধের ভিতরে যদি একটু খিস পড়ে যায় দুধটা নষ্ট হয়ে যায়। সারা জীবন আল্লাহকে ডাকেন, আল্লাহর উপরে বিশ্বাস রাখলেন সব কিছু, কিন্তু যদি এই রকমের জায়গায় গিয়ে হাত বাড়িয়ে দেন, এতগুলো যে কথা বললাম সেই কথাটার উপর একটু খালে ধ্যান দেন। অনেক রকমের আমরা এই সময় জীবন যাপন করছি, কেউ বিপদে আছি, কেউ আপদে পড়ে আছি, কেউ বালা মুসিবতে ফেঁসে আছি, তার মধ্যে কিন্তু আমরা যিনি বালা মুসিবত দিচ্ছেন, যিনি বালা মুসিবত দূর করতে পারেন, তিনার কাছ থেকে বাদ দিয়ে অন্য জায়গায় গিয়েও মাথা নত করছি। আল্লাহ বলছেন, বান্দা এটা কি তোদের বিশ্বাস নাই? ফাইদা মারিস্তু ওয়া হুয়া ইয়াশফি। হে বান্দা, পৃথিবীর বুকে এত সুন্দর শরীর, তোর সারা জীবন সুন্দর থাকবে না রে? অবশ্যই শরীরের ভিতরে পোকা ধরবে, শরীরের ভিতরে ঘুম ধরে যাবে। এই সুন্দর শরীর তোমাদের সুন্দর হয়ে চিরজীবন থাকবে না। তবে অরে আমার বান্দারে, যেমন তোমরা এই জগতে চলতে গিয়ে বেমারে নিমজ্জিত হও, আমি আল্লাহ পৃথিবীর সব থেকে বড় ডাক্তার। যতদিন তোমার হায়াত দুনিয়াতে আছে, যতদিন তোমার দুনিয়ায় থাকার জন্য সময় আছে রে বান্দা, আমি আল্লাহ তোমাদের বেমারকে আবার সাফ সেফা দিয়ে তোমাদের ভালো করি। আল্লাহ বলছে, কিন্তু বর্তমানে আল্লাহর ওপর আমাদের অনেক অনেক ভাইজানদের বিশ্বাস নেই। কোন জায়গায়? হে যুবক বন্ধু, ওরে আমার সামাজিক ভাইজানেরা, ইসলামিক ভাইজানেরা বসে আছেন, শুনেন সহিহ বুখারীর হাদিস। আল্লাহর নবী বলেন, ইয়াদখুলুনাল জান্নাতা মিন উম্মতি সাবউনা বিগাইর হিসাবিন। আল্লাহর নবী বলছেন, উম্মতের আবার 70,000 উম্মত বিনা হিসাবে তারা আল্লাহর জান্নাতে যাবে, আল্লাহ তাদের কোন রকমের হিসাব নেবেন না। 70,000 উম্মত কারা? পৃথিবীর বুকে তারা কি করে? আল্লাহ রাব্বুল আলামিনের নবী এত বড় কথা বলে দিয়ে গেলেন, যাদের কোন রকমের হিসাব হবে না, 70,000 আমার উম্মত আল্লাহর জান্নাতে যাবে, তারা হলো হুমুল্লাদিনা, ওই সমস্ত লোকেরা, লা ইয়াতাতায়্যারুনা। আল্লাহ রাব্বুল আলামিনের নবীর যেন এই হাদিসের শব্দটা বলে, নবীজি বলেন, পৃথিবীর বুকে যারা কেউ কোনোদিন অশুভ ফল গ্রহণ করে না, এবং যারা এই রকমের জীবনে কোনোদিন তারা নিজের গায়ে নিজের শরীরে তাবিজ নামক কোনো রকমের মাদুরে ঝোলায় না, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, আল্লাহর উপরে যারা ভরসা করে, আল্লাহ তুমি বেমার দিয়েছ, আল্লাহ ডাক্তারের কাছে গিয়েছি, ঔষধ খেয়েছি, দাওয়াই খেয়েছি, আল্লাহ হয়তো ঠিক জায়গায় আমার চিকিৎসা হয়নি বলে আমার বেমার আল্লাহ ভালো হয়নি, তবে আল্লাহ তুমি ছাড়া এই বেমার ভালো করনেওয়ালা আর কে হয় নাই, এটা আল্লাহর উপরে যদি দৃঢ় বিশ্বাস থাকে। আর এই অবস্থায় কেউ যদি আল্লাহকে বাদ দিয়ে তাবিজ গোলায় করে নেই, যদি কেউ এই রকমের অশুভ ফল গ্রহণ করে, নবী যে বলে ওই সমস্ত আমার উম্মতেরা 70,000-এর মধ্যে পড়বে না, তারাই পড়বে ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, আল্লাহর উপরে যাদের ভরসা আছে, আল্লাহ বল আল্লাহকে বলে, আল্লাহ তুমি বেমার দিয়েছো, তুমি শেফা দেবে, আল্লাহ কোথাও গিয়ে যেন শেফা পাওয়া যায় না, আল্লাহ তোমার উপরে ভালো মন্দ সব বিচার রয়েছে। এই জায়গায় যদি আমরা একটু অটল থাকতে পারি, তাহলে জেনে রাখেন
রাসূল স্পষ্ট ভাষায় বললেন আমার 70,000 উম্মত বিনা হিসাবে জান্নাতে যাবে, তাদের হিসাব হবে না। কিন্তু আজকে আমরা হতভাগা, কত রকমের আমাদের নোংরামি। অনেক ড্রাইভার ভাই আছেন, কান খুলে শুনেন, এই জায়গাটা আপনাদের জন্য। কোন এবং মনীষী বলেছে যে আপনারা গাড়ি চালাচ্ছেন, গাড়ি চালাতে চালাতে হঠাৎ করে একটা যদি বিড়াল সামনে দিক দিয়ে চলে যায়, গাড়িটা দাঁড় করে দিয়ে পিছনের গাড়িকে আগে পাস করে দেবে, নজের সামনে কাঁচটাতে হাত বুলিয়ে দাঁত কেটে দেবে। এই জন্যে যদি বিড়াল পেরিয়ে গেছে ওই অবস্থায় গাড়ি চালিয়ে যদি যাওয়া যায় তাহলে গাড়িটা অ্যাক্সিডেন্ট হবে। কি বোঝা যায়? গাড়ি অ্যাক্সিডেন্ট হওয়ার কারণ হলো বিড়াল। এই বিড়ালটায় গাড়িটার যেন ভালো মন্দর বিচার করতে পারে, নাউজুবিল্লাহ। ওরে আমার ভাই, আপনারা এখানে বসে আছেন, আমানো শব্দ আপনাদের দিয়েছিলাম, কিন্তু যে জায়গাটা অরিজিনাল ভাবে প্রথমে দেওয়ার কথা ছিল সেই আয়াত তার আলোচনা হয়নি। আল্লাহর কোরআন খুলেন, সূরা আনফাল 2 নম্বর আয়াত, আল্লাহ বলেন ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু উযিলাত কুলুবুহুম। আল্লাহ রাব্বুল আলামিন যারা বলছেন ইন্নামাল মুমিনুনাল্লাযীনা, ওই সমস্ত ব্যক্তি মুমিন যারা কি হয় কোরআন যখন তেলাওয়াত করা হয় তাদের ঈমান বৃদ্ধি পায়। শুধু তা নয়, ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, এবং আল্লাহর উপরে তারা যেন বিশাল আকারে ভরসা করে বসে। আল্লাহ পাক বলেন বান্দা, এই রকমের আমার মুমিন বান্দার জন্য কয়েক কয়েকটা গুণ আছে। এই গুণে যারা গুণান্বিত হবে, যাদের হৃদয় আল্লাহর ভয়ে কম্পমান হবে, ইমান বৃদ্ধি পাবে, কোরআন শুনলে তাদের ইমানের মানে জয় জয়কার হবে, এই রকমের যারা প্রকৃত মমিন হবে, এই গুণাবলী থাকবে, তারাই আল্লাহ পাক রাব্বুল আলামিনের নবী ওই কোথার আওতায় পড়বে, বিনা হিসেবে তারা আল্লাহর জান্নাতে যাবে। আজকে আমরা এমনও অনেক মানুষ আছি, অনেক রকমের আমাদের মুখ থেকে কথা বের হয় যে কথাগুলো শুনে আল্লাহ নারাজ হয়ে যায়। আমাদের একটা চলতি ভাষা আছে, একটা দিক আছে, অনেক মা খালারা করেন, চলতে চলতে হঠাৎ করে কথা বলতে গিয়ে যদি জিভ কামড় পড়ে যায় তো বলবে কে যেন আমার নাম করেছে, নাউজুবিল্লাহ, বলে না। অনেক একটা আরো রেওয়াজ আমাদের খারাপ। এবার দেখবেন কাঙ্ক্ষি নিয়ে চিরনি নিয়ে আমরা মাথা চিড়াতে যাই, হঠাৎ করে যদি আবার হাত থেকে সেই চিরনিটা পড়ে যায়, আমাদের মধ্যে আছে, আপনাদের মধ্যে আছে কিনা জানি না, চট করে বলে আমাদের বাড়িতে আজকে নাকি মেহমান আসছে, মানে চিরনিটা ডাকছে মেহমান আসো। এই তো আমাদের দুর্বল ইমান। আমি এই শব্দটাকে আপনাদের এই জন্য দিতে চাচ্ছি, ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, যদি আল্লাহর উপরে ভরসা থাকে পৃথিবীর বুকে আপনার কোনো শক্তি কোনো রকমের আপনার ক্ষতি করতে পারবে না। সহিহ বুখারীর একটা লম্বা হাদিস শোনাই, যেই হাদিসের মাধ্যম দিয়ে আজকে আমার মায়েরা জ্ঞান অর্জন করতে পারবে। বেশিরভাগ আমার মা খালাদের যদি অন্যায় হয়, মা খালারা যদি কষ্টে থাকে, মা খালাদের উপরে কেউ যদি অন্যায় করে, সে পৃথিবীর যেই কোনায় হোক না কেন, মুসলিমদের জন্য গায়ে এই রকমের ব্যথা আসে যে আল্লাহ একজন মায়ের উপরে এই রকমের অন্যায় হচ্ছে, একজন বোনের উপরে এই রকমের অন্যায় হচ্ছে, এটা কোনোদিন মেনে নেওয়া যায় না। তবে বোনেরা মায়েরা আমার, আল্লাহর উপরে যদি বিশ্বাস আপনারা রাখতে পারেন, ঈমান যদি আপনার পাকা পুক্ত হয়, পৃথিবীর কোনো শক্তি আপনার ক্ষতি করতে পারবে না। সহিহ বুখারীর হাদিস, হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম তিনার বিবি সারাকে নিয়ে এই রকমের এক জায়গায় বা এক গ্রামে গিয়ে প্রবেশ করছে, যে গ্রামে প্রবেশ করেন সেই জায়গার বাদশাহ হলো এমন বড় অত্যাচারী, এমন পরলবী, এমন দুরুচার। সেই বাদশাহ যদি তার দেশে
কোন রকমের ভালো রকমের কোন নারী তার চোখে পড়ে নজরে পড়ে সে সদা সর্বদা চেষ্টা চালায় সেই নারীটাকে কেমন করে আমার রাইতে নিয়ে আসা হয় ইব্রাহিম আলাইহিস সালাম গ্রামে ঢুকেছেন গ্রামে ঢোকার পরে খবর হয়ে গেল হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এবার তাড়াহুড়া করে এসে বলছে বিবি রে এই সাম্রাজ্যের জন্য হাল অবস্থা খারাপ এই জায়গায় যদি পরিচয় হয়ে যায় তুমি আর আমি দুইজন স্বামী স্ত্রী তাহলে আমার কাছ থেকে তোমাকে ছিনিয়ে নেবে অতএব বিবিরি আমি আজকে পরিচয় দিয়েছি তুমি আমার বোন আমাকে তুমি কোনোদিন মিথ্যায় ফেলাইও না তুমি আর আমি ছাড়া এই দুনিয়ায় দিনই ভাই বোন ছাড়া আর কে হয় নাই অতএব তুমি আজকে আমাকে মিথ্যায় ফেলাইও না তাই হলো তারপরেও এবার যেন ইব্রাহিম আলাইহিস সালামের বিবি সারা আলাইহিস সালামকে ওই অত্যাচারে বাদশাহ তার কাছে এবার ডেকে ফেলেছে আলহামদুলিল্লাহ আমাদের শেখ সাহেব চলে আসছেন উনি বক্তব্য রাখবেন ঠিক 10:30টায় তার আগেও ছেড়ে দিচ্ছি আমি জানেন যে আপনারা আর শুনবেন না আপনাদের এলাকায় যদি কেউ বক্তব্য রাখে আর যদি মুনিরুদ্দিন ভাই আসে যেমন করেন বক্তব্য শোনা হয় না ঠিক এইভাবে তা আমি ছোট করে বলছি এবার কি হলো বিবিকে নিজে নিয়ে গেছেন এবার বাদশাকে দিয়ে দিতে হলো বাদশা নামদারের জন্য আর লোভ সামাল হলো না হাত বাড়াতে যাবেন সারা আলাইহিস সালাম যেন বলছেন আমি ওই মুহূর্তে এইটুকু যেন সময় আমি চেয়ে নিলাম দেখেন যদি বিপদ আসে আল্লাহর উপরে যদি ভরসা রাখতে হয় পদ্ধতিটা শিখে নিন একজন নবীর বিবি তাড়াতাড়ি করে আবার উযু বানাইয়ে সুন্দর করে দুই রাকাত সালাত আদায় করেছেন আর আল্লাহর কাছে বলছেন ওগো আল্লাহ আমি যদি তোমার উপরে ঈমান এনে থাকি তোমার নবীর উপরে ঈমান এনে থাকি আল্লাহ পৃথিবীর বুকে আমার ইজ্জত আমার স্বামী ছাড়া আর কেউ দেখে নাই ওগো আল্লাহ আজকে তুমি এই কাফেরকে আমাদের উপরে কোনোদিন জয় করিও না আল্লাহ পাক যেন খুশি হয়ে গেলেন এত বড় খুশি হলেন বান্দেরে এমন একটা সময় যেই সময় তোমার উপরে বাদশা হামলা করতে যায় ওই সময় তুমি উযু করেছো সালাত আদায় করেছো আর আমার উপরে তোমার এত বড় ভরসা চেপে দিয়েছো বিশ্বাস করে নিয়েছো আমি আল্লাহ এটাও যেন তোমার হৃদয়ে যেন তুমি গেঁথে নিয়েছো হে আমার বান্দে শুনে নাও আমি কোনোদিন তোমার উপরে অত্যাচার বাদশার যেন হাত আমি বাড়াতে দেব না হাত বাড়াতে যায় পাঁচজন মাটিতে ঢুকে গেড়ে যায় অবাক হয়ে গেল কি করে এবার সে আবার হামলা করতে যাবে উঠতে পারে না আল্লাহর বান্দি আল্লাহর উপরে ভরসা করনে ওয়ালে চিন্তা করেন আল্লাহ এই অবস্থায় যদি এখন বাদশার ক্ষতি হয়ে যায় এলাকার লোকেরা আমাকে এবার সবাই যেন নানান ধরনের কমেন্ট করবে না গো আল্লাহ তোমার এই বান্দাকে অত্যাচারীকে আল্লাহ সে বিপদ থেকে তুমি উদ্ধার করো তারপরেও যেন ভালো দোয়া করলেন আবার বাদশা নামদার যেন উঠে দাঁড়িয়েছেন লোভ যেন সামাল হচ্ছে না দ্বিতীয়বারে আবার হাত বাড়াতে যান আল্লাহ বলে হে বান্দারে আমার বান্দের কথাটার উপরে আমি আল্লাহ এত অটল আছি আমার বান্দের গায়ে স্পর্শ করার মতো দর সুযোগ হবে না আবার দ্বিতীয়বারে যেন জমিনে পা গেড়ে যা কি করে স্পর্শ করবে মেন জায়গা মেন গোড়াটাই হলো হে আল্লাহ আমার বিশ্বাস আছে আমি তোমার উপরে ঈমান এনেছি তোমার নবীর উপরে ঈমান এনেছি
আল্লাহ আমার ইজ্জত আমার স্বামী ছাড়া কোনোদিন কোন পৃথিবীর কোন পুরুষ যেন দেখেনি, আল্লাহ গো এই কাফেরকে তুমি আমাদের উপরে গালিব করিও না, আল্লাহর কাছে যেন দোয়াটা মঞ্জুর হয়ে গেল, এত বড় বিশ্বাস ছিল। তারপরে এবার বাদশা নামদার তৃতীয়বারে অবাক হয়ে বলছেন, এ তো আমার কাছে কোনো একজন নারী নয়, তোমরা আমার কাছে একটা শয়তানকে এখানে নিয়ে এসেছো, অতএব তাড়াতাড়ি করে তাকে আমার কাছ থেকে নিয়ে যাও আর তার সাথে হাদিয়া স্বরূপ দাও একজন বান্দি হাজারাকে, যাকে আমরা সবাই জানি যে একজন নবীর মাপ। এবার কি হলো, একজন বান্দিকে দিলেন যার নাম হলো হাজারা। এবার দাসী হিসাবে তো আমি বুঝাতে চাইলাম, আপনাদের বলতে চাইলাম, আমার মা আমার বোনেরা যেমন মারিয়াম আলাইহিসসালাম বলেছিলেন যে আল্লাহ শুধু তোমার কাছে পানা যায় অন্য কারো কাছে নয়, ঠিক অনুরূপ হযরত ইব্রাহিম আলাইহিসসালামের বিবি তিনিও বলেছিলেন আল্লাহ আমি তোমার কাছে ঈমান এনেছি, তোমার নবীর উপরে ঈমান এনেছি, আল্লাহ এটা আমার বিশ্বাস যে কোনোদিন এই মুমিনের উপরে ইমানদারদের উপরে এই কাফের কোনোদিন গালিব হতে পারে না। আল্লাহ যেন খুশি হয়েছিলেন, ও আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, এত বড় ভরসা ছিল যে বাদশাহ এত বড় দামি এত বড় বাদশাহ একজন, তারপরও কিন্তু সারা আলাইহিসসালামের গা স্পর্শ করতে পারেনি। আমি আপনাদের অনুরোধ করব, আমার বাপ আমার ভাই জানেরা আমার মায়েরা যতদিন বেঁচে থাকবেন ভালো মন্দ থেকে শুরু করে সদা সর্বদা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যদি সঁপে দিতে পারেন, জীবনে কোনো দিন আপনার পার্শ্বে কেউ দাঁড়িয়ে অন্যায় করবে এই রকমের সুযোগ পাবে না। অনেক লম্বা কথা আছে, ছোট করে একটা বুখারের হাদিস শুনিয়ে, যদিও লম্বা হাদিস ছোট্ট শব্দ বলে বিদায় নিচ্ছি। সহি বুখারীর হাদিস ইবনে ওমার হাদিসের রাবি 4337 নম্বর হাদিস, ছোট করে জানাই যুবক বন্ধু এইটুকু বিশ্বাস রাখেন যে আল্লাহ সব করতে পারেন। আজকে আমরা বন্ধু চারজন পাঁচজন দশজন মিলে রাঙ্গাইপুর জালসা শুনতে এসেছি, কি আনন্দ, এককজন বাইক চালাচ্ছি তো মনে হচ্ছে যে আমরাই হিরো। এইরকমই হিরো সেই যুগে ছিল, তিন বন্ধু বাড়ি থেকে বেরিয়েছে যাচ্ছে আনন্দ করে, হঠাৎ করে আকাশ মেঘান্ন হয়ে গেছে, এবার আকাশের শব্দ গিড়গিড়ানি শুরু হয়ে গেছে, তারা ভাবছে যদি আশ্রয় কোথাও না নিই বিপদ এসে যাবে, পাহাড়ের গুহায় গিয়ে আশ্রয় নিল। আল্লাহ বলছেন বান্দা এবার বিপদের সময় ঢুকেছিস, দেখ আমি আল্লাহ কি করতে পারি। পাহাড়ের চূড়ায় একটা পাথর ছুটে গিয়ে গড়তে গড়তে এসে গর্তের মুখে বসে গেছে। আমি বেশি কিছু লম্বা করতে চাচ্ছি না, পুরো হাদিসটা যদি আজকে এবারত সহ বলা যেত বেশি আনন্দ লাগতো, কিন্তু সময়টার দিকে লক্ষ্য করে আমি তাড়াহুড়া করছি। গর্তের ভিতরে সবাই তিনজন মিলে বন্দি, এবার বলেন তাদের পার্শ্বে দাঁড়াবে কি? ওই দিন স্মরণ করেছিল আল্লাহ তুমি ছাড়ার কেউ নেই বাঁচাবার, আল্লাহ জীবনে যদি এই রকমের আমাদের একটা কর্ম তোমার পছন্দ হয়েছে আল্লাহ এই জায়গা থেকে তুমি ছাড়া রক্ষা করার মতো কেউ নেই। শুধু দ্বিতীয় লোকটার কথা বলছি, প্রথমটাও নয় তৃতীয়টাও নয়, দ্বিতীয় লোকটার কথা শোনাচ্ছি। ওয়াকালা সানি, এবার দ্বিতীয় জন বলছেন, ওগো আল্লাহ আমি আমার জীবনের একটা কথা যেন তোমাকে জানাই, আল্লাহ যদি কথাটা তোমার পছন্দনীয় হয় ফফরুজ লানা, ওগো আল্লাহ তুমি সেই পাথরটাকে একটু সরিয়ে দিও, আকাশ যেন দেখতে পাই ওই মুহূর্তে কথাটা বলেছিল আল্লাহ। আমার একজন চাস্ত বোন ছিল, আমি তাকে এমন ভালোবাসতাম এমন আদর করতাম যেমন নিজের স্ত্রীকে স্বামীরা ভালোবাসা দেয়, আমি ঠিক তেমনই তাকে ভালোবাসা দিতাম আদর দিতাম। একদিন আমি তার কাছে যেন তার অন্তরকে চেয়ে বসেছি, প্রস্তাব দিয়েছে, বন্ডে আমি তোর সঙ্গে একদিন জেনায় লিপ্ত হতে চাই। দেখেন বর্তমানে আমার বোনেরা বর্তমানে আমার মা খালারা যদি একটু এই জায়গাটাতে সচেতন হয়ে যান, পৃথিবীর বুকে কোনো ছেলে আপনাকে কোনো খারাপ কমেন্ট করবে পারবে না। এখন যদি জালসায় আসছে রাস্তা দিয়ে হাঁটছে, এবার হিলে দুলে হাঁটছে আর বাইক নিয়ে আস্তে আস্তে বলছে খালা তো বোন জালসায় যাচ্ছ জি, বলে হে
হেসে হেসে কথা বলছে, হে জি হে বোন, কে ওয়াটার দিয়েছে যে হেসে কথা বলতে হবে? যদি হেসে কথা বলেছেন জেনে রাখেন শয়তান আশ্রয় নিয়ে নিয়েছে। একটু আগে গিয়ে বাইকটা দাঁড় করিয়ে বলবে, হাগো খালাতো বোন, এতদিন ধরে কোথায় ছিল, তোমার সঙ্গে পরিচয় ছিল না, মোবাইল আছে নাকি দেখি একবার যাবা, নাম্বারটা যদি পেল শুরু হয়ে গেল জীবনের আনন্দ। আমি আর ইঙ্গিত ইশারায় বলবো না, চট করে বলছি, পৃথিবীর বুকে ওই বোনটা শুধু একটাই কথা বলেছিল, ফা আবাদ, সম্ভব নয়, তোমার কথা আমি নিতে পারছি না। নাকি চা দিলেন না, ছেড়ে দেবো ছেড়ে দেবো। আচ্ছা আলহামদুলিল্লাহ, এবার কি হলো, ওই মুহূর্তে মেয়েটা শুধু বললেন যে আমার সম্ভব নয় তোমার কথা নেওয়া, তাই হলো, খারাপ কাজে লিপ্ত হলো না। এবার 1,000 দিনার দিয়ে তার সঙ্গে এবার জেনায় লিপ্ত হবে, এই রকমের অনেক পলিসি করলো, পরিশেষে বোনটাকে কাছে নিয়েই ফেলেছে, একদম এত বড় কাছে পড়ে গেছে যে জেনায় লিপ্ত হবে, ওই সময় মেয়েটা যেন কাঁদছে আর বলছে, ইয়া আব্দুল্লাহ ইত্তাকিল্লাহ ওয়ালা তাফতাহিল খাতামা, ওরে আল্লাহর বান্দা রে, আল্লাহকে বলে ভয় করো, আমার সতীত্বকে নষ্ট করো না। দেখেন এই কথাটাই বোঝাতে চাই, ছেলেটার মনে যেন আল্লাহ বলে একটা বড় ভয় হয়ে গেল, কথা শুনে ফাকুন তো আনহা, ছেলেটা উঠে বার দাঁড়িয়ে গেছে, ওই বনের সঙ্গে আর জেনায় লিপ্ত হয় না, গর্তের ভিতরে আল্লাহকে বলেছিল, আল্লাহ আমার জীবনে কোনোদিন ভালো কথা মনে পড়েছে, ভালো কাজ মনে পড়েছে বলে হয় না, আল্লাহ এই রকমের একটি কথা বলেছি গো আল্লাহ, যদি তোমার কাছে পছন্দনীয় হয় আল্লাহ তুমি পাথরটাকে হটিয়ে দাও, পাথর হটে গেছে, এত বড় বিশ্বাস ছিল যে আল্লাহ এই কথার মাধ্যম দিয়ে তোমার কাছে আল্লাহ দিদার পাবো, পাথর হটে যায়। আমার যুবক বন্ধু, আমার ভাই যান, সবাই বসেন, এবার যার জন্য আমরা লালায়িত, উনি এসে স্টেজে অপেক্ষা করছেন, সময় ছিল 10:30, ঠিক 10:30টা হয়ে গেছে, আমি আপনাদের কাছে